আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আচ্ছা, মানে ওবারাকাতু। নবী যখন সর্বপ্রথম এই ইসলামটা প্রচার করতেছিল, মানে যেভাবে প্রচার করে উনি স্টার্ট করছে, মানে এইটাকে আমি কোথায়, মানে কোন বইটা পড়লে বা কি কি কোথায়, আমি মানে আপনার সংশোধন করে বা কোথায় আছে কিনা, যে উনি কিভাবে আপনি স্টার্ট করছেন সিরাত এবং গ্রন্থ পড়েন, সিরাত গ্রন্থ পড়েন, সিরাত গ্রন্থগুলো পড়েন ভালো করে। সিরাত গ্রন্থগুলো পড়লে হয়, প্রথমা প্রকাশনীর একটা সিরাত গ্রন্থ আছে, শহীদ আখন্দের মানে অনুবাদ। সংক্ষেপে কি একটু জানার মতো সংক্ষেপে তো ভাই এগুলো জানা যাবে না ভাই, অংশ সংক্ষেপে সংক্ষেপে জানা সম্ভব না ভাই। সংক্ষেপে কি পাওয়া যাবে ওখানে? সংশয় ডট কমে অনেক লেখা আছে, সেগুলো পড়তে পারেন, কিন্তু আপনার সবচেয়ে ভালো হবে আপনি সিরাত গ্রন্থ আগে পড়েন, তারপর হাদিস গুলো পড়েন, কোরআনের তাফসির গুলো পড়েন। এগুলো পড়লে তখন আপনি মোটামুটি বুঝতে পারবেন, কিন্তু আপনি যদি মানে সহজে পড়তে চান সংশয় ডট কমে অনেক লেখা আছে, সেগুলো পড়ে দেখতে পারেন, কিন্তু আমি পরামর্শ দিব যে মানে মূল বইগুলো ভালো করে পড়ে নেন। হ্যাঁ, সংশোধন কমে অনেক কিছু পড়ছি আমি, বইটা আবার এই হাদিস ভিত্তিতে এই হাদিস গুলো মিলে মিলে দেখছি। বাট মানে আমার কোশ্চেনটা হলো যে উনি এত সহজে বা এত ইজিলি কিভাবে এত মানুষের এত ম্যানিপুলেট করে ফেলা, ওনার কথাতে নিয়ে আসলে না মানে সহজে তো একজন মানুষকে ম্যানিপুলেটেড হয় না, সহজে তো ম্যানিপুলেট তো করে নাই। সে হচ্ছে লো আসিফ ভাই যেটা বলে, সর্বপ্রথম তো ভাই যাকে সে তো করছে বা লোভ যে দেখাইছে ভাই। সে যখন কনভিন্স করার ইসে গেছে, কনভিন্স করার প্রচেষ্টা চালাইছে, হ্যাঁ মক্কাতে যখন কনভিন্স করার লোকাইছে প্রচেষ্টা বলতে চালাইছে। দেখেন, অন্য ওনারা যে ধর্মে ছিল, মানে এবিসিডি ভাই, এবিসিডি ভাই যখন ছিল ওনারা ওই যখন ধর্মে, কিন্তু ভাই ওনাদেরকে মানে এরকম এর আগে আপনি তুলনা করেই তো দেখতে পারেন, যখন সে অস্ত্র হাতে তুলে নেয় নাই তখন তার ফলোয়ার কত ছিল, এবং তখন যখন সে অস্ত্র হাতে তুলে নিছে, যখন গনিমতের মালে লোক দেখাইছে লোকজনকে, তখন তার ফলোয়ার কি হয়েছে, সে তার কনভিনসিং পাওয়ার কতটুকু ছিল আর তার আক্রমণাত্মক হওয়ার পাওয়ার কতটুকু ছিল, এটা তো তুলনা করলেই আপনি দেখে বুঝতে পারেন। সেখানে কনভিনসিং পাওয়ার তো কোনো কিছু ছিল না, সে লোভ দেখাইছে, মানে ওইখানে ডাকাত দল যারা ছিল তাদের সাথে যে ডাকাত দলদেরকে লোভ দেখাইছে, ডাকাত দলদের নিয়ে সে ডাকাতি করছে এবং তারপরে তার ফলোয়ার বাড়ছে। কনভিন্স করে করে তো তার ফলোয়ার বাড়ে নাই। আসিফ ভাই তো একটু মানে এর আগে একটা লাইভে দেখলাম, আসিফ ভাই তো একটা পত্র দেখাইছিলেন যে উনি হুমকি পত্র পাঠাইতেন বিভিন্ন ট্রাইবের কাছে, ট্রাইবের লিডারদের কাছে হুমকি পত্র পাঠাইতেন যে তুমি এইটা যদি গ্রহণ না করো তোমার আউটকাম হবে এইটা। উনি তো কনভিন্স করতেন না, হয় হুমকি দিতেন না হয় লুটপাট করতেন। হ্যাঁ, আপনি কি এবিসিডি ভাই, আমি তো একটা দীর্ঘ লেখা লিখেছি ইসলামে অমানবিক দাসপ্রথা, সেই অমানবিক দাসপ্রথার ভিতরে প্রথম দিকে আছে আক্রমণাত্মক জিহাদের বিধান। সেই আক্রমণাত্মক জিহাদের বিধানের ভিতরে আমি প্রমাণ করেছি, ইসলামের দলিল প্রমাণ সহ প্রমাণ করেছি যে তরবারি দিয়ে ইসলামের প্রচার হয়েছে। নবী মোহাম্মদ গোত্রে গোত্রে গিয়ে তরবারি ধরতো যে তোরা ইসলাম গ্রহণ করবি না সবাই রে আজকে মেরে ফেলবো, এই হুমকি ধামকি দিয়ে তাদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করা হইতো। এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস দলিল প্রমাণ সহ প্রমাণ করেছে। আপনি যদি পড়ে থাকেন সংশয় ডট কম এর কোনো লেখা, তাহলে তো ভাই এইগুলা কি কথা বলতেছেন ভাই? মানে আপনি কি মনে করেন নবীজি সবাইকে গিয়ে বললো আসো তোমরা ইসলামের ছায়াতলে, আমি তোমাদের নবী, আর সবাই দলে দলে এসে ইসলামের ছায়াতলে চলে আসলো, নবীর মুগ্ধ হয়ে হায় হায় নবী কত সুন্দর, নবী কত ভালো কথা বলে, এইভাবে ইসলাম মানে প্রচার হচ্ছে? এটা কি আপনি মানে সিরিয়াসলি যদি আপনি এটা বলতে চান তাহলে আমি দলিল প্রমাণ গুলো বের করি, দেখবেন আপনি। আমি বলতেছি যে দেখেন, মানে একটা মানুষ তো এত বোকা না যে আমি জাস্ট ওনার বলবো যে তুই যদি মারা যাস তো জানবে আপনাকে কি যেটা না। বলেছি, আপনাকে যেটা বলেছি সেটার উত্তরটা দেন যে আপনি কি আক্রমণাত্মক জিহাদের বিধান, আমার একটা লেখা ইসলামে অমানবিক দাসপ্রথা, এটার ভিতরে ভিতরে যে প্রথমে শুরুর দিকে যে আক্রমণাত্মক জিহাদের বিধান, এই চ্যাপ্টারটা কি আপনি পড়েছেন? আর হ্যাঁ, আমি জিহাদে যে ওইটা ওইটা পড়ছি, মানে আপনি আপনার নামটা জিহাদের না আসছে আক্রমণ, জিহাদের না আক্রমণাত্মক জিহাদ বলেছি। জিহাদ দুই প্রকার, একটা হচ্ছে রক্ষণাত্মক, একটা হচ্ছে আক্রমণাত্মক। আক্রমণাত্মক জিহাদ মানে হচ্ছে গোত্রে গোত্রে গিয়ে তাদেরকে মাইরা ফেলা, তাদের হুমকি দেয়া যে তোরা ইসলাম গ্রহণ করবি নাকি করবি না, করলে ঠিক আছে না করলে তোদের সবাই মেরে ফেলাম, সমস্ত মুশরিক মেরে ফেলাম। এই আচ্ছা, এই বিধানগুলা কি, এই আপনি বিধানগুলা যেটা কি আপনি পড়েছেন? আপনাকে আপনি যেটা যেটা জিজ্ঞেস বলছেন, করছি, আপনাকে না যেটা না জিজ্ঞেস করছি ভাই, আপনি একটু শুনে সেইভাবে উত্তরটা দেন। এই না না আমি আক্রমণাত্মক জিহাদ, এই এটা এটা আক্রমণাত্মক জিহাদের বিধান কি আপনি পড়েছেন? জি না জি না তাহলে আপনি ইসলাম ইসলামে অমানবিক দাসপ্রথা এলাকাটা পুরাটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেন ভাই, সেইখানে প্রমাণ করেছি আমি। হ্যাঁ, যদি আপনি চান আমি যে প্রমাণগুলো দিয়েছি তার বিরুদ্ধে আপনি যুক্তিতর্ক করতে পারেন, আমার লেখার সমালোচনা করতে পারেন, বা আমার যুক্তি আমি যে দলিল দিয়েছি সেগুলোর আপনি রেফারেন্স সহ আমার সমালোচনা করতে পারেন, কিন্তু ওই লেখাতে আমি প্রমাণ করেছি ইসলাম প্রচার হয়েছে তরবারির মাধ্যমে। নবীজি সরাসরি হাদিস আছে, সরাসরি সহি হাদিস, যতক্ষণ আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে কিতাল করতে নাজিল হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এই হুক এই ঘোষণা দিয়ে নবী যুদ্ধ করতে পেরেছে, নবীর সাহাবীরা যুদ্ধ করতে পেরেছে, যতক্ষণ পর্যন্ত না মুশরিক কাফেররা ইসলাম কবুল করবে অথবা অবনত হয়ে জিজিয়া কর দিবে ততক্ষণ পর্যন্ত তাদের কিতাল করতে হবে, মানে তাদের কতল করতে করতে সামনের দিকে আগায় যেতে হবে।
এই জিনিসটা পরিষ্কার ইসলামের বিধান। এখন আপনি যদি এটা না করে থাকেন, এখন তাহলে তো আপনার মনেই হবে যে ও নবী দিয়ে এসে বললো আসো সবাই ইসলামের ছায়া তলে, সবাই এসে ছায়া তলে চলে আসলো। তাই ইসলাম তো এইভাবে প্রচার হয় না, ইসলাম প্রচার হচ্ছে তরবারির মাধ্যমে এবং রক্ত রক্ত রক্তারক্তির মাধ্যমে। আচ্ছা, সর্বপ্রথম তো উনি একা ছিল, মানে যখন প্রথম তো উনি সর্বপ্রথম তো সবাই একা থাকে, সর্বপ্রথম তো হিটলার একা ছিল। সর্বপ্রথম সর্বপ্রথম কি কেউ দোকা, কে আমি কি না দোকা না হয়ে না না জন্মায়, কেউ কি সিদ্ধান্ত দোকা হয়ে জন্মায়? আচ্ছা আসিফ ভাই, ওনার পয়েন্টটা কি মানে আমি সর্বপ্রথম তোকে একা ছিল, তাতে মাঝের কথা পয়েন্টটা কি? বলতেছি না, বলতে শুরুটা উনি যেভাবে শুরু করছে ওইটার কথা বলতেছি। প্রথমে যখন শুরু পৃথিবীর করছে তখন উনি সমস্ত একা ছিল, যারা হচ্ছে সফল হয়েছে, তখন যারা বিফল হয়েছে, যারা সফল হয় যারা বিফল হয়, প্রত্যেকে তো একাই শুরু করে, প্রত্যেকে একা শুরু করে না? মনে করেন আপনি আজকে একাই একটা শুরু করে কোম্পানি এমন দিলেন, আপনি যখন আজকে একটা একাই দোকান দিলেন, শুরু করে মনে করেন তারপরে আপনি আজকে বাড়িটা। একটা দোকান দিলেন, মনে করেন আপনি আজকে একটা দোকান দিলেন, দোকানটা তো আপনি একাই শুরু করবেন, ভবিষ্যতে গিয়ে এই দোকানটা হয়তো বিরাট একটা কোম্পানি হয়ে গেল, কোম্পানি হইতেও পারে। আপনার পরবর্তী সময় যারা আসবে তারা হয়তো এই কোম্পানিটাকে অনেক ভালোভাবে রান করছে বা অন্য কিছু করছে, চুরি চামারি করছে, দুর্নীতি করছে, কিছু না কিছু করছে, সেটা দিয়ে বিরাট একটা কোম্পানি হয়ে গেল। তাতে তো প্রমাণ হয় না যে একা শুরু, সবকিছু তো ভাই একাই, সবাই একাই শুরু করে, দোকা কে আবার শুরু করে? আমিও তো একা শুরু করছি, আমি তো নাস্তিকতার বিষয় লেখা একা শুরু করছি, তো ফারাজ ভাইও তো একাই শুরু করছে, তো একা শুরু করার মানেটা কি? মানে আমি এটা বলতেছি না, বলতেছি যে প্রথম যে মানুষটা ধরেন, প্রথমে ধরেন উনি আমার কাছে দাওয়াত নিয়ে আসছে, তো তুমি প্রথম তো আমার কাছে উনি ছুরি নিয়ে আসে নাই যে তুমি যদি আমার ইসলাম ধর্ম গ্রহণ না করো তোমার মেরে ফেলবো, তো প্রথম উনি ছুরি আমাকে নিয়ে আমার আসলে ইসলাম সে ধর্ম। বেটারে তো মেরে ফেলবে, একলা বেটা যদি কেউ ছুরি নিয়ে ধরে, ভাই বুদ্ধি ব্যবহার করেন ভাই, বেকুবের মতো কথাবার্তা বলেন ভাই, এটা কেমন কথা একলা বলেন ভাই? ভাই এগুলা ভাই মানে বুদ্ধি, মানে ন্যূনতম বুদ্ধি কি এদের মাথায় আছে? একলা যদি এক ভাই বেটায় গিয়ে বলে তোরা সবাই আমার ধর্মে আচ্ছা আসবি, হ্যাঁ আচ্ছা তাহলে কি ওরা এবিসিডি আসবো? ভাই, এবিসিডি ভাই, আমি যখন আপনাকে বললাম যে মক্কায় ওনার প্রিচিং এর স্টাইলটা দেখেন আর মদিনা ওনার প্রিচিং এর স্টাইলটা দেখেন, মানে উনি কতটুকু কনভিন্স করতে পারছেন আর তলোয়ার ধরে কতটুকু মানুষকে হচ্ছে ইসলামে আনছেন, এই কথাটা মানে এই কথাটা কি আপনি বুঝে নেই? মানে এই কথা দ্বারা আমি কি বুঝাইলাম? ফারাজ ভাই মানে ন্যূনতম আইকিউ তো মানুষের থাকতে হয়, যে মনে করেন আমি একলা মানুষ, হ্যাঁ বাংলাদেশে গিয়ে আমি নাস্তিকতা প্রচার করবো, আমি কি ভাই ছুরি দিয়ে নাস্তিকতা প্রচার করলে আমার কি জুতা বাড়ি একটা আমার মানে ভাই বাইরে পড়বে, আমার কালে পড়বে না সব জুতার বাড়ি, সব মানুষ মিললে আমার পিটাইবো না? আমার পক্ষে কি সম্ভব মানে তরবারি দিয়ে নাস্তিকতা প্রচার করা একলা মানুষ? আমি মানে পাগলের মতো কথাবার্তা বলে ভাই, মানে পাগল মানে একেবারে ন্যূনতম আইকিউ যদি না থাকে মানুষের তাহলে আমি কেমনে কথা বলবো ফারাজ ভাই? আমি তো এগুলা এখানে বলতেছি শুরুর দিকে কথাটাই, আমি ভাই আপনি আমার শুরুর দিকে আপনি বলেছেন, শুরুর শুরুর দিকে তরবারি নিয়ে কেমনে গাধার মতো কথাবার্তা বলেন? শুরুর ভাই দিকে শুরুর একটা দিকে বেটা, যে তরবারি নিয়ে গেছে, আমরা এরকম করে কেউ কথা আমরাও কি কখনো বলছি যে এটার কোনো রেসপন্স আমাকে দিতেছেন? আমরা তো মানে এই ধরনের আপনি কথা এটা বলেন না কেউ আমি কেউ বলতেছি না, বলিনি কখনো। এই লোক তো বলতে ফারাজ ভাই এই ভাই একটু মিউট রাখেন, নিজেকে একটু মিউট রাখেন ভাই। একটা লোক এসে বলতেছে মানে সে দাবি করতেছে যে শুরুর দিকে কি ভাই ছুরি নিয়ে গেছিল, শুরুর দিকে যদি একটা বেটা ছুরি নিয়ে আরেকজনের ধর্ম মারাইতে যায় তাহলে তো জুতা পিরা করবে সবাই, সব মানুষ মিলা পাবলিকে মিলা জুতা পিরা করবে। একটা মানুষ তখনই ছুরি নিয়ে যাবে যখন তার দলবল তৈরি হয়েছে, জিহাদি বাহিনী তৈরি হয়েছে, তখন কি আর মানে তরবারি দিয়ে মানে মানুষজন কোপাকুপি শুরু করবে? শুরুর দিকে একলা মানুষ দুর্বল মানুষ গিয়ে আরেকজনের গিয়ে মানে বাড়ি ঘর আক্রমণ করবো নাকি? পাগল নাকি আপনি ভাই? মানে মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই আমি তো ভাই সেটাই বলতেছি যে একজন মানুষকে কিভাবে মানে যে তো? প্রথম দলটা তৈরি করছে ওই সে দলটা আসিফ প্রথমে ভাই, শুরু আসিফ করছে ভাই আসিফ একজন, ভাই সব আসিফ ভাই, মানুষ তো এইভাবে শুরু করে। এমএলএম ব্যবসা, এমএলএম ব্যবসা কিভাবে শুরু করে? প্রথমে আত্মীয় স্বজনদের বলে ভাই আসো 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 আমার লাইনে আসো, ও ভাই তুমি আমার মানে বন্ধু মানুষ তুমি আসো আমার লাইনে আসো, আমার ব্যবসা ব্যবসাতে তুমি ইয়া করো, 500 টাকা দাও তাহলে তোমার অনেক ফায়দা হবে। অমুক অমুক পরিচিত লোক টঙ্গের দোকানে গিয়ে পরিচয় হয়েছে, এই ব্যাপারে বলে ভাই তুমি আমার ব্যবসা আসো অনেক ফায়দা হবে। এইভাবে 2-4 জন প্রথমে জোগাড় করে, 10-20 জন জোগাড় করে, 10 জন 20 জন জোগাড় করে, তারপর বলে তোরা এখন মানে জিহাদ করবি, হ্যাঁ তো 10 জন হয়েছিস তোরা জিহাদ করবি, চল আমরা দেখি 10 জনের কম লোক কারা আছে ওদেরকে গিয়ে আক্রমণ করি, দেখা যায় আরেক আরেক জায়গায় 5 জন লোক আছে ওদের গিয়ে গিয়ে আক্রমণ করে। একটা দল, একটা গুন্ডা দল, একটা মাফিয়া দল কিভাবে তৈরি হয়? মানে ওরা কি শুরুতে কি কি মানে কোপাকুপি শুরু করে নাকি? ওরা প্রথমে মানুষ পাবলিক জড়ো করে ভাই। এগুলা কি ভাই এখন কি বুঝাইবো? এগুলা ভাই গাধা পিটায় মানুষ করতে হবে নাকি ভাই? এগুলোর সাথে ভাই কথা বলবো না ভাই, আচ্ছা ভাই আসিফ ভাই, মানে একেবারে কথা কথা করুন ভাই, কথা করুন ভাই, একেবারে কথা করুন ভাই, একেবারে মিল মিল সবচেয়ে লাগাতে মজা কথা হইতো কি করুন। ভাই, উনি উইডার উপর বেস করে যদি একটা পয়েন্ট মেক করতো না, অসাধারণ একটা পয়েন্ট হইতো ভাই। আমি জাস্ট আমি জাস্ট শুনতে ভাই ইন্টারেস্টেড এগুলোর ছিলাম, সাথে আমি অতিষ্ঠ হয়ে গেছি, এই যে একেবারে রাম ছাগলের মতো একটা এই মুভি, জন্য রাম এই জন্য ছাগল লেভেল স্ট্যাটাসটা আর কি দিছিলেন বলবো ভাই, এই জন্য স্ট্যাটাসটা দিছিলেন। ভাই, রুম টেম্পারেচারের উপরে তো আইকিউটা থাকতে হবে ভাই। হ্যাঁ প্রথম শুরুতে গিয়ে কি কেউ ছুরি দিয়ে মানে ধর্ম প্রচার করতে যায় মানে পাবলিকে কি জুতা দিয়ে পিটাবে না পাবলিকে? কি কথাবার্তা ভাই, কি কথাবার্তা ভাই, হয়তো এগুলো বা কি এখন? হয়তো উনি বলতেন এরকম যে প্রথমে তো উনি মানে ওনাকে তলোয়ার ধরতে হয়নি, তাহলে তো পরে যে তলোয়ার ধরছে এগুলো মিথ্যা কথা, এরকম টাইপের হয়তো হয়তো কোনো পয়েন্ট মেক করতেন, এবং এটা একটা মার্ভেলাস পয়েন্ট হইতো, তো ওটা নিয়ে একটু হাসাহাসি করা যেত, তো আমি না ওইটার না সাথে ইয়ে মানে করতে পারি। শুরুতে দেখা যায় যে আত্মীয় স্বজন, বউ বাচ্চা আত্মীয় স্বজন এই দিক সেদিক, এই যে মোহাম্মদ তো সেটাই করছে, খাদিজা প্রথম
ইসলাম কবুল করছে, তার বউ, নিজের বউ। তারপরে হচ্ছে পাল্লা বন্ধু আবু বকর, আবু বকর ইসলাম গ্রহণ করছে। তার মাসে আশ্রিত থাকতে হচ্ছে গিয়ে আলী, আলী ইসলাম ইসলাম গ্রহণ করছে। এইভাবে আশপাশের এবং দেখে দেখছে সে সমাজে যারা অবহেলিত, সমাজে যারা নির্যাতিত, দাস, কয়েকজন দাস, সে দাসদেরকে সে কনভিন্স করছে। ওদের তো আর কিছু নাই, হ্যাঁ, জীবনে আর কোনো আশা ভরসা নাই, জীবনে কোনো চাওয়া পাওয়া নেই, ওদের প্রায় মৃত মৃত জীবন যাপন করে তারা। সেই দাসদেরকে কনভিন্স করছে। তারপর দেখা গেছে কয়েকজন মিলা, তারপর তো মক্কা থেকে বের করে দিল, বাইরে গিয়ে ওরা গিয়ে মদিনায় গিয়ে আস্তানা গেলো, আস্তানা গেলে তারপর শুরু করলো বাণিজ্য কাফেলা লুটপাট, হ্যাঁ, তার টাকা পয়সা লুটপাট, অস্ত্র শস্ত্র কেনা। তারপর যখন দেখলো যে শক্তি সামর্থ্য হয়েছে, তখন গিয়া যাই গিয়া ইহুদিদের আক্রমণ করি, হ্যাঁ, ইহুদিরা আমাদের মানে এখানে থাকতে দিচ্ছে, মদিনায় থাকতে দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, আমি ইহুদিদের গিয়ে আক্রমণ করি। এইটাই তো করছে। মানে এগুলা কি মানে কমন সেন্স নাই মানুষের, এক একটা এক একটা মানুষের কোন সাধারণ কোনো অন্যতম কমন সেন্স নাই। একটা মাফিয়া দল কিভাবে তৈরি হয়? শুরুতে গিয়া সে মাফিয়া, আমি মাফিয়া লিডার, আমি মানবো, সবাই আমার দলে যোগ না দিলে মানবো, এটা করে নাকি কেউ? পাগল ছাগল কোথাকার, মানে এগুলো ভাই আমি আর সহ্য করতে পারি না ভাই, প্রচন্ড মেজাজ খারাপ হয়ে যায় মানুষের। আইকিউ যদি এত মানে লো থাকে, আমি ভাই এগুলা মানে আর সহ্য করতে পারবো না। আর স্ট্যাটাস দিয়ে দিচ্ছি এখন থেকে এই চলবে, একটা লোয়ার আইকিউ আমি যুক্ত করবো না। ফারাজ ভাই আপনি একটু যুক্ত করেন, আমি মাউসটা একটু ঠিক করি।